হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকাল, আরও একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আর এখন অনেকটাই সকাল, মনে হয় ওই 6টা 6টা বাজে। আসলে আজকে না আমার 5:30টার সময় ঘুম ভেঙে গেছে, তো উঠে পড়েছি। উঠে পড়ে প্রথমে ভেবেছিলাম কি ছাদে যাই, তারপর ভাবলাম না ছাদে যাব না, যখন উঠেই পড়েছি তখন কাজগুলো সেরেই নি, তো সেই জন্যে তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁট দিয়ে নিলাম। তারপরে এই যে এখানে আমার তো ঘরে 2-4টে গাছ থাকে, তোমরা সবাই জানো, তো সেই গাছের গোড়ায় একটু ধুলো ধুলো পড়ে, তো সেইগুলো একটু মুছে নিলাম। আসলে এই সব কাজগুলো কিন্তু আমি রোজ রোজ করতে পারি না। অনেকেই আছেন যে ফার্নিচার প্রত্যেক দিন ডাস্টিং করে, প্রত্যেক দিন মোছামুছি করে, কিন্তু আমার এত কাজ, আদার কাজ এত বেশি থাকে, তো আমি এই কাজগুলো সবসময় করতে পারি না। ওই 3-4 দিন পরে পরে যখন আমি দেখি যে ধুলো ধুলো মতো একটু পড়েছে, তখন মুছে ফেলি। আর তার চেয়েও বড় কথা, আমি সকালবেলায় তো কোনোদিনই এই কাজগুলো করি না। আমি সাধারণত রান্নাবান্না হয়ে গেলে, স্নান করতে যাই যখন, তখন এইগুলো করি। তো আজকে যেহেতু বাই চান্স খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আর ছাদে যাইনি, তাই ভাবলাম তাহলে মোছামুছিটা করেই নিই। কারণ সকাল সকাল যেদিনই আমার ঘুম ভাঙে, তখনই আমার মনে হয় যে আমি একটু ছাদে যাই। মানে যেদিন যেদিন আমি খুব বেশি ভোরবেলায় উঠি, আমি ছাদে চলে যাই। আমার ছাদে সকালবেলাটা আমার খুব ভালো লাগে, গাছপালাগুলো দেখতে বা চারিদিকের পরিবেশটা দেখতে। একদম চারিদিকে শান্ত, কোনো আওয়াজ নেই, যদিও এখন লকডাউনের কারণে কোনো রকম আওয়াজ নেই, গাড়ি ঘোড়া তো নেই বললেই চলে। তো যাই হোক, সকালবেলা এমনিতে ছাদে যাওয়ার মজাই আলাদা। যাই হোক, আমি এখন কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে অনেক সকাল সকাল ভিডিওটা স্টার্ট করছি। এখন ওই 7টাও বাজেনি, এখন ওই 6:45 বাজে। তো আজকে সকাল সকাল আবারও ভিডিওটা স্টার্ট করলাম। আর মোটামুটি সকালবেলায় মুখ টুখ দিয়ে ফ্রেশ হয়েছি, কিন্তু এখনও জল খাইনি, ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। আর আজকে ওয়েদারটা খুব ভালো, আগের দিনের মতো না। আগের দিন যদিও সারাদিন মেঘলা মেঘলা ছিল, প্রচুর বৃষ্টিও হয়েছে, কিন্তু আজকে আবার সকাল থেকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে। তো দেখা যাক কী হয়। সকালবেলা এত মানে খুব জোরসে রোদ্দুর উঠলে মনে হয় আজকে সারাদিন প্রচণ্ড গরম লাগবে। তো জানি না, আজকাল তো রোজই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলেই ভালো, গুটি গুটি পায়। বর্ষাকাল তো এসেই গেল, আর বর্ষাকাল আমার দারুণ লাগে, বৃষ্টির দিনে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, একটু জামাকাপড় শুকাতে প্রবলেম হয়, কিন্তু তাহলেও জামাকাপড়টাও ঠিক যেন তেন প্রকারে শুকিয়ে নেওয়া যায়। কারণ আমাদের তো এখন স্ট্যান্ড তো সবার বাড়িতেই মোটামুটি থাকে, তো রাত্রিবেলা ধুয়ে স্ট্যান্ডে মেলে দিলে সারা রাতে শুকিয়ে যায়, সকালবেলা তুলিয়ে নিলে ল্যাটা চুকে গেল। সুতরাং জামাকাপড়ের কোনো টেনশান নেই। অনেকে আছে বর্ষাকালটাকে একদম পছন্দ করে না, কারণ জামাকাপড় শুকানোর টেনশান, কিন্তু আমার ওই টেনশানটা একেবারেই নেই, আমাদের জামাকাপড় ঠিকঠাক শুকিয়ে যায়। আর আমাদের প্রচুর কাচা হয়, তা সত্ত্বেও শুকিয়ে যায়। তো বর্ষাকাল আমার খুব ভালো লাগে। তো যাই হোক, চলো এবারে জল টল খেয়ে কিচেনে যাওয়া যাক, মানে শুরুয়াত তো কিচেন থেকেই হবে না। চলো, তার আগে আজকে এক জায়গা নিচে যাব, গার্ডেনে। গার্ডেন বললে একটুখানি বেশি বলা হয়। যাই হোক, নিচে যেখানে গাছপালা আছে আমার কয়েকটা গুটি কয়েক, তো সেখানে যাব। কেন বলো তো, এখন যাব হচ্ছে কারি পাতা আনতে। আজকে সকালে ব্রেকফাস্টে করব পোহা, মানে চিড়ের পোলাও, তো তার জন্য কারি পাতা লাগবে। তো চলো কারি পাতা নিয়ে আসি। তো বাগানে চলে এলাম, আর দেখো বর্ষাকালে গাছগুলো কি সবুজ হয়ে যায়, তাই না? আর বাগানে এসেই পড়েছি যখন, তখন ফুলগুলোকেও একটু দেখিয়ে দিই। এই যে দেখো, গেরুয়া রঙের জবা, মানে এগুলোকে বলে বিবেকানন্দ জবা, এটা দেখতে খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগে। আর এটা তো লাল জবা, তো আর এটা একটা টগর ফুল ফুটেছে। তো চলো এবারে কারি পাতা গাছটা দেখে নাও। এই যে আমার কারি পাতা গাছ, গাছটা খুবই ছোট, মানে এক বছরের গাছ। গত বছর গরমকালে আমি এই গাছটা এনে লাগিয়েছিলাম,
তো ছোট হলেও আমাদের যেটুকু প্রয়োজন সেটুকু মিটে যায়। তো ভেবেছি এবারে এর ডালটা কেটে দেবো মাথা থেকে, আরও কিছুদিন গেলে তারপরে চারিদিক দিয়ে একটু ডাল বেরোলে ঝাঁকড়া হলে তখন আরও অনেক বেশি পাতা হবে। তো পাতা তোলা হয়ে গেছে, এবারে এই একটা জবা দেখো, এটা হচ্ছে লঙ্কা জবা। এই জবাটা না আমি গত বছর শীতকালে বসিয়েছিলাম, এটা তো লক্ষ্মী জবা, তো এটা তো কাগজ ফুল, এটা ফোকা টগর। যাই হোক, বাগানের পরিদর্শন হয়ে গেছে, এবারে চলো তাহলে চলে যাই ঘরে গিয়ে এইবারে রান্নাবান্না শুরু করতে হবে। আর প্রথমেই তো ব্রেকফাস্ট, তার আগে চা খাবো। তো চলে এলাম কিচেনে, এবারে চা করে নিই। প্রথমে আমরা চাটা খাবো, তারপর একেবারে কোমর বেঁধে শুরু হয়ে যাব রান্নাবান্না করতে। আর আজকে যে চিড়ের পোহাটা করব সেটা ভেবেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চিড়ের পোহা মোটামুটি কম বেশি সবাই করতে পারে, তবুও আজকে আমার রেসিপিটাও দেখে নাও, তোমাদের হয়তো বা ভালো লাগলেও লাগতে পারে। তো যাই হোক, আমরা চাটা খেয়ে তারপরে আবার ফিরে আসছি। চা খাওয়া হয়ে গেছে, এবারে চিড়ের পোলাওয়ের জন্য কড়াই বসিয়ে দিলাম। আর দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর একটা বড় সাইজের আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে চিড়টাও ধুয়ে রেখেছি, চিড়টা কিন্তু জলের মধ্যে ভেজাইনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছি। তো কড়াইতে আমি সাদা তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কারি পাতা, মানে মোটামুটি এক মুঠো কারি পাতা তো দেবোই, কারণ কারি পাতার সেন্টটা চিড়ের পোলাওতে কিন্তু খুব ভালো লাগে। এইবারে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দেব। আর চিড়ের পোলাওতে না পেঁয়াজটা আগে না দিয়ে একটু পরে দিলে ভালো হয়, তাহলে পেঁয়াজটা একটু দেখা যায়। তো আলুটা আমি একটু নুন হলুদ দিয়ে মোটামুটি 50% যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি গিয়ে পেঁয়াজটা দেব। তো দেখো মোটামুটি আলুটা একটু ভেজে নিলাম, এবারে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব। এবারে কিছুক্ষণের জন্য গ্যাসটাকে একটু সিম করে আলু আর পেঁয়াজটা নরম হতে দেব। তো দেখো এইরকম করে করলে কিন্তু পেঁয়াজটা তোমার মুখে পড়বে। তো যতক্ষণে আলু আর পেঁয়াজ নরম হবে ততক্ষণে আমার কিছু মানে মুদি বাজার এসছে, সেইগুলোকে একটু ঢেলে নেব। এগুলো আসলে পরশু দিনকে দিয়ে গেছে, তারপরে আর ঢালাই হচ্ছে না। আর এখানে রয়েছে হচ্ছে ডাল, মানে অনেক রকমের ডাল, আমরা অনেক রকম ডাল খাই। অনেক অনেক বাড়িতে আছে যেমন শুধু মসুর ডাল আর মুগ ডাল খাই, কিন্তু আমাদের আবার অনেক রকম ডাল খাই। আসলে আমরা তো রোজ ডাল খাই, সেই জন্যে আমরা পাল্টে পাল্টে ডাল খাই, মানে মসুর ডাল মুগ ডাল তো আসেই, সেই সঙ্গে সঙ্গে মটর ডাল, ছোলার ডাল, বিউলির ডাল, তরকার ডাল, সব রকম ডালই আসে, মানে সব ডাল অল্প অল্প করে। আর আমি দেখেছি অনেক বাড়িতে সপ্তাহে একদিন বা দুদিন ডাল খায়, আর আমাদের বাড়িতে চিকেন হোক মাটন হোক ডাল তো অবশ্যই চাই। আর এখন তো অম্বুবাচী চলছে, আর অম্বুবাচীতে জানো তো ফল দুধ মিষ্টি পায়েস এগুলো খেতে হয়, মানে অনেক বাড়িতেই এগুলো নিয়ম আছে। আমাদের বাড়িতে সেই নিয়ম না, কিন্তু আমাদের মা বা ঠাকুমা দিদিমারা বলতেন যে অম্বুবাচীতে আম দুধ মিষ্টি এগুলো খেতে হয়। তো আমরাও খাই, বিশেষ করে আম তো প্রচুর খাচ্ছি, আর সেই সঙ্গে দুধ মিষ্টি পায়েস সেটাও খাচ্ছি। আর এছাড়া অন্য কোনো নিয়ম নেই, তবে আমি ঠাকুরকে জল মিষ্টি দিই। অনেক বাড়িতে পুজো করে না, কিন্তু আমি কিন্তু ঠাকুরকে না খাইয়ে রাখাটা আমার ঠিক ভালো লাগে না, আমি ঠাকুরকে জল মিষ্টি অবশ্যই দিই। আর আরেকটা যেটা বলবো, আমি এই অম্বুবাচীতে না একটা আমের প্রিপারেশান করেছিলাম, এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, রেসিপিটা আমি এখানে শেয়ার করব না, কারণ রেসিপিটা অলরেডি আমার কুকিং চ্যানেলে শেয়ার করা হয়ে গেছে, তোমরা ওখান থেকে গিয়ে দেখতে পারো, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো। কিন্তু এটা হচ্ছে তালের বড়ার মতো দেখতে, বাট এটা হচ্ছে পাকা আমের মিষ্টি বড়া। এই বড়াটা যে কী ভালো খেতে কী বলবো, আমি এটা ফার্স্ট টাইম বানালাম, আর ফার্স্ট টাইমেই আমি একদম বাজিমাত করে দিয়েছি। তাই বলছি রেসিপিটা দেখে নিয়ে তোমরাও বানিও, দেখবে বাড়ির সকলে পছন্দ করবে। তাহলে এবার আবারও রান্নায় ফিরে যাই। আর এতক্ষণে আমার আলু পেঁয়াজ সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি চিড়ে। চিড়েটা দেখো একদম ঝুরঝুরে ভাতের মতো মনে হচ্ছে, জলে না ভিজিয়ে যদি ধুয়ে রেখে দাও এরকম কোনো ফুটো ফুটো থালাতে তাহলে কিন্তু এরকমই হয়। আর দেখো আমার কেমন ঝরঝরে চিড়ের পোলাও হয়েছে, সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, লঙ্কা কুচিও দিয়েছি। আর চিড়ের পোলাওতে কিন্তু বাদামটা দিতেই হয়, কিন্তু আমি এই মুহূর্তে বাদামটা দেবো না, কারণ আমাদের সোনা বা চিনে বাদাম একদম পছন্দ করে না, ওই জন্য আমি আগে নামিয়ে প্লেটে প্লেটে সার্ভ করব, তারপর সোনার প্লেটটা বাদ দিয়ে আমাদের প্লেটে বাদামগুলো দেব। সেই জন্যে আমি রান্নার সময় বাদাম দিলাম না, তবে চিড়ের পোলাওতে বাদাম ছাড়া কিন্তু একদম মজা নেই। তাহলে এবারে ব্রেকফাস্ট করে নিই, তারপর ফিরে আসছি।
এখন শুরু করে দিলাম লাঞ্চের প্রিপারেশান। আর লাঞ্চে আজকে চিকেন কষা করব, তার জন্যে চিকেনগুলোকে একটু ম্যারিনেট করে রাখতে হবে, তাই প্রথমেই চিকেনটা ম্যারিনেট করে সরিয়ে রেখে বাকি রান্না করব। বাকি রান্না বলতে একটু কলার তরকারি করব দানা কলা চিংড়ি মাছ দিয়ে, আর করব ডাল, যেটা আমাদের প্রত্যেক দিনকার রুটিন। তো যাই হোক, কোনো রান্নাই আজকে শেয়ার করার মতো কিছু নেই, তো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, তবে রেসিপি শেয়ার করার মতো কিছু নেই। হ্যাঁ, রান্না হয়ে গেলে অবশ্যই লুকটা তোমাদের দেখাবো। আর অন্যদিকে আমার ডাল তো হয়েই গেছে, আর কলাও তরকারিও হয়ে গেছে। তো দেখো, এই যে চিকেনটা আমি দেখিয়ে দিলাম, চিকেনের লুকটা ঠিক এরকম এসছে, আর ডালটা দেখাবার মতো কিছু নেই। আর কলার তরকারিটা দেখাচ্ছি, এই যে একটু ঝোলঝোল করে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেছি। তো রান্নাবান্না শেষ, এবার চলো ঘরে যাই। আর অনেক ক্যালোরি খরচ হয়েছে, তো ওই জন্যে একটা বাদাম খেয়ে যাবো ডাল করতে। ঘরে তো চলে এসেছি, আর দেখো সকালবেলায় বললাম না কি মারাত্মক রোদ্দুর উঠেছে, আর এখন দেখো মানে একদম মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই মোটামুটি আধ ঘন্টা নাগাদ শুরু হয়েছে, একদম পুরো মনে হচ্ছে যেন জল দাঁড়িয়ে যাবে, কি অবস্থা। একদিক দিয়ে ভালো, আমার তো ভালোই লাগে। যাই হোক, মনে হচ্ছে না বাইরে গিয়ে ভিজি, আমার এত বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কি বলবো, কিন্তু এখন তো বৃষ্টিতে ভিজলে যদি একটু সত্যি কাশি খকখকে করি সাথে সাথে করোনা বলে ধরে নিয়ে চলে যাবে, তাই না? ভেজা যখন যাবে না তখন যাই, টান টান করে দিয়েছি।